লাইট পরে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনাদের। স্টেজ থেকে 5 ফিট দূরে থাকবেন এবং স্টেজের উপরে দয়া করে একটু উঠবেন না, ছবি তোলার দরকার নেই, যথেষ্ট সময় দেওয়া হয়েছে ছবি তোলার জন্য। অবশ্যই আপনারা জানেন এই গুরু উৎসবটি একটি ঐতিহ্য এই পুরান ঢাকার জন্য, ঢাকাবাসীর জন্য। তাই আজকে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে কয়েক বছর যাবৎ আজকে গুরু উৎসব চলছে। এই গুরু উৎসব একবার চলেই গেছিলো, মানে বিলীন হয়ে গেছিলো। এইটাকে ধরে রাখার জন্য যে উৎসবটি বিভিন্ন পিঠা বিভিন্নভাবে আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঘুড়ি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে ঘুড়ি বিতরণ সহকারে যাতে উৎসবটি মানুষের মনে রাখতে পারে এবং ঐতিহ্য যাতে বিলীন না হয় তার জন্যই কিন্তু আজকে এরকম পদক্ষেপ। পুরান ঢাকারাই এই প্রোগ্রামটাকে উৎসবটাকে উৎসবমুখর পরিবেশে গড়ে তোলেন, কারণ প্রত্যেকটি ছাদে বিভিন্ন লাইটিং থেকে শুরু করে ব্যান্ড প্রোগ্রাম এগুলো করেন। এগুলো কিন্তু ওল্ড ঢাকায় সবাই চলে আসে, গোলশাল, বনানী, উত্তরা এবং ঢাকার বাইরে থেকেও সবাই চলে আসেন এই পুরান ঢাকায় গুরু উৎসবটি দেখার জন্য। পুরান ঢাকার কারণে ধরে গিয়ে মনে করেন পিঠার আয়োজন থাকে, তারপরে মনে করেন উৎসবে মনে করেন এই যে ভাগা পিঠা আছে, চিটো পিঠা আছে, পাড়ি সাপটা পিঠা আছে। প্রতি বছরই আসি আর অনেক এনজয় করি, অনেক ভালো লাগে।